তোমরা খেয়াল করলে দেখবে, আমরা যখন কোনো গাড়িতে চড়ি, সাপোজ আমি এখানে বাস নিলাম, তো বাসে যখন উঠি, উঠার পরে যখন ড্রাইভার যে গাড়িটা স্টার্ট দেয়, সর্বপ্রথম ধীরে 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 একটা নির্দিষ্ট গতিতে পৌঁছায়, পৌঁছানোর পরে তারপর সে একটা নির্দিষ্ট গতিতে, মানে একই গতিতে সে গাড়িটা চালায়, তারপর আবার একটু ব্রেক দেয়, আস্তে আস্তে ব্রেক দিতে দিতে গাড়িটা থামায়। তো এখানেই হচ্ছে সমবেগ, সমত্বরণ, তারপর সমমন্দনের কনসেপ্টটা। তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সেই জিনিসটা ক্লিয়ার করব। তো সমবেগ, সমত্বরণ, সমমন্দন, এই জিনিসগুলো আমি একটা লেখচিত্রের মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা লেখচিত্রের যে দাগগুলো সেগুলো নেই, এটা হচ্ছে উলম্ব বরাবর, যেটাকে ব্যাগ নির্দেশন দিলাম, আর এটা হচ্ছে যে আনুভূমিক বরাবর, অর্থাৎ মাটির সাথে যেটা, সেটাকে সময়ের নির্দেশন হিসাবে নিলাম, অর্থাৎ যাকে সংক্ষেপে টি বলা হয়। তো তারপরে এগুলোর মানগুলো বসিয়ে দিলাম, দেওয়ার পর এখানে খেয়াল করো 10 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে, আর এখানে 5 সেকেন্ড 5 সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। সময়ের একক হচ্ছে সেকেন্ড, আর ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তো সর্বপ্রথম যখন গাড়িটা স্টার্ট দেয় একটা নির্দিষ্ট গতিতে, ধীরে ধীরে গাড়িটার গতি বৃদ্ধি পায়। বৃদ্ধি পেলে এক পর্যায়ে যা গাড়িটার গতিতে ওই জায়গায় স্টপ করে ওই গতিতে গাড়িটা চলতে থাকে। তো সর্বপ্রথম যে স্টার্ট দেওয়ার পর যে গতিটা থাকবে, ধরো এখানে গতিটা বৃদ্ধি পেতে 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 30 মিটার পার সেকেন্ড পর্যন্ত গেল, 10 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, 30, প্রতিবার 10 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ একই মানের বেগ প্রতিবার বৃদ্ধি পাচ্ছে। তো এটাই হচ্ছে সমত্বরণ। মানে এখানে খেয়াল করো, তাদের যে বেগটা বৃদ্ধি পাচ্ছে প্রতিবার 10 10 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ একই বেগে তারা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে একে সমত্বরণ বলা হয়। তাহলে আমরা সমত্বরণের জিনিসটা বুঝতে পেরেছি। তো তারপরে যখন গাড়িটা একটা নির্দিষ্ট বেগে চলতে থাকে, সময়টা বাড়বে, বাট তার বেগটা একই থাকে, তো ওই বেগটাকে সমবেগ বলা হয়। ধরো এখানে 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড, সময়টা বৃদ্ধি পাচ্ছে, বাট তার যে বেগটা সেটা কিন্তু স্টেবল রয়েছে, অর্থাৎ স্থিতিশীল রয়েছে, ব্যাগ একই, সময়টা জাস্ট বৃদ্ধি পাচ্ছে। তো সেটাই হচ্ছে সমবেগ। তারপরে একটা স্টেপ যায় গাড়িটার, যে স্টেপে গাড়িটা থামবে, থামার আগে ওই সমবেগ থেকে, মানে ওই নির্দিষ্ট ব্যাগে যে গাড়িটা চললো, তারপরে গাড়িটা আস্তে একটু ব্রেক করে 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 তারপরে থামায়। তো ওই যে ব্রেক করে করে গাড়িটার যে গতিটা কমাতে থাকে, তো সেটাই হচ্ছে মন্দন। যদি সময়ের সাথে একই ব্যাগে জিনিসটা কমতে থাকে, তাহলে সেটাকে সমমন্দন বলা হয়। তো এখানে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, এটা সময়ের সাথে কিন্তু রিলেটেড। তো এখন খেয়াল করো, এটা যদি ব্যাগটা হ্রাস পায়, তাহলে সেখানে কি হবে? সমমন্দন। তো এখানে দেখো, এটা সময়ের সাথে সাথে প্রতিবার 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড করে হ্রাস পেতে পেতে 0 মিটার পার সেকেন্ডে এসে দাঁড়িয়েছে, আর এটাই হচ্ছে সমমন্দন। তো আশা করি তোমরা সমতরণ, সমবেগ এবং সমমন্দনের জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো।